আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে ১৭১ বছরে প্রাচীন পাবনা জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্কুলের খোলা মাঠে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে তরুণ ও বৃদ্ধ প্রায় ২০০০ প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়। ইফতার মাহফিল রূপ নেয় মিলন মেলায়। দীর্ঘদিন পর একে অপরকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে সবাই। প্রাক্তন ছাত্রদের মধ্যে লায়ন বেবি ইসলাম, প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ এম রহমান পান্না, পাবনা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি রবিউল ইসলাম রবি, মোসাদ্দেক আলী খান খসরু, পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাস উপস্থিত ছিলেন। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সপ্তম দিন বাংলাদেশ সময় রাত ৯:১৫ এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১১:১৫ এনটিভিতে। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।